আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩ জন। করোনা মোকাবেলায় সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। করোনা ভাইরাসের ঝুঁকিতে বস্তিবাসীরা, অনেকেই মানছেন না ঘরে থাকার নির্দেশনা। করোনা শনাক্তকরণের পরীক্ষার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এর ফলে কোভিড-19 রোগে দেশে ৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জনে। রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। বর্তমানে এ রোগটি সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। আমরা আশা করব যে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এর শুরুতেই ভিডিও বার্তায় যুক্ত হয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্তের বিষয়ে সবশেষ অবস্থা জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় ৫৪ জন আক্রান্ত হয়েছে, নতুন ৩ জন হয়েছে এবং নতুন ১ জন মারা গেছে এবং তা নিয়ে ৬ জন মৃত্যুবরণ করেছে এবং ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহীতে আলাদা ল্যাব করার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি মেডিকেল কলেজের টেস্টিং ফ্যাসিলিটি শুরু করবে। যারা সন্দেহজনক অবস্থা আছেন তারা টেস্ট করিয়ে নিন এবং নিজেরা ভালো থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন, কারণ টেস্ট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না। আজকে আমি আবারও আহ্বান করছি যে আপনারা টেস্ট করুন। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সারা দেশে স্বল্প পরিসরে এ রোগের সংক্রমণ বাড়ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আইডিসিআর স্যাম্পল কালেকশনের যে জিনিসগুলো যদি আপনারা দেখেন গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, তাহলে দেখতে পারবেন যে যতগুলো কালেকশন করা হয়েছে তার মধ্যে কত % আপনি পজিটিভ পাচ্ছেন সেটা আপনারা নিজেও ক্যালকুলেট করতে পারেন। সুতরাং যদি কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হতো তাহলে এগুলোতে প্রায় সবগুলোতেই আমরা পজিটিভ পেতে পারতাম। অত মোট কথা আমরা প্রায় অনেক বেশি পজিটিভ পেতে পারতাম। তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু সেটা মৃদু লেভেলে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় ১০,০০০-এর বেশি চিকিৎসক নিয়ে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবী গ্রুপ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, করোনার কারণে তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি, স্বাস্থ্যবিধি মেনে কাজ চালাতে পারবে তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্য মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সেনাপ্রধান, এনবিআর চেয়ারম্যান ও তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সংগঠনের নেতারা। মূলত করোনার প্রভাবে তৈরি পোশাক খাতে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের উপায় বের করতে এই বৈঠক। এতে বেশ কিছু বিষয় আলোচনা হয়। পরে বাণিজ্যমন্ত্রী জানান, তৈরি পোশাক রপ্তানি প্রায় বন্ধ হলেও করোনার নিরাপত্তা সামগ্রী রপ্তানিতে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ থেকে কিছু অ্যাডভান্টেজও আসছে, সেইটাকে যেন সবাই সেই সুযোগটা নিয়ে যেন এক্সপ্লোর করে। আজকে আমাদের আর্মির চিফ এসছেন, ওনারা কুয়েতকে সাহায্য করছেন বিভিন্ন কিছু দিয়ে। আরও সুযোগ আছে আমাদের, অন্যান্য দেশও রয়েছে, ইরান রয়েছে, আরও অনেক দেশ রয়েছে, এমনকি আমেরিকা রয়েছে। ভারত থেকেও তারা কিছু কথা বলেছে, কোনো স্পেসিফিক কিছু বলে না, কিন্তু তারা শুনতে চাইছে যে আমরা কি পারি কিনা। তো এই ওপেনিংয়ের কথাটা বলা হয়েছে। নাও আমাদের ব্যবসায়ীরা লেট দেম টেক দ্য অ্যাডভান্টেজ অফ, যে সরকারের তরফ থেকে কোনো বাধা নেই, যারাই চালাতে চান তারা স্বাস্থ্যবিধিগুলা ফলো আপ করে মেনটেন করে তারা যেন ফ্যাক্টরি চালান। পোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে সরকার দান দিচ্ছে, আসলে দান নয়, এটা 2% ইন্টারেস্টে এই টাকাটা লোন হিসাবে দেওয়া হচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, করোনা মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতা করতে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী। এই করোনা ভাইরাসকে মাননীয় প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন এবং আমরা সৈনিক, আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়ে আমরা আছি, সবাইকে সহযোগিতা করব। প্রয়োজনের অতিরিক্ত পাঠিয়ে তো খামাখা প্যানিক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। জনসাধারণের কাছে একটা বিশেষ অ্যাপিল যে আপনারা কাইন্ডলি আপনাদেরকে যে ছুটি দেওয়া হয়েছে এটা কোনো আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এক্সপ্লেনও করে দিচ্ছেন যে এটা কোনো এনজয় করার জন্য, প্লিজ আপনারা একটু আইসোলেশনে থাকেন, সোশ্যাল ডিস্টেন্সে থাকেন প্লিজ। জনগণ নির্দেশনা না মানলে সরকার কঠোর অবস্থানে যাবে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। মানুষের যে দায়িত্ব আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বস্তিতে বাস করা মানুষ করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন বস্তিতে করোনা ছড়ালে তা সবার জন্যই মারাত্মক হতে পারে। সুরক্ষার অভাব এবং অসচেতন জীবন আচরণ তাদের করোনা ভাইরাসের ঝুঁকিতে ফেলছে বলেও মনে করেন চিকিৎসকরা। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণার রিপোর্টে। অজুফা আক্তার 3 সন্তান নিয়ে রাজধানীর করাইল বস্তিতে 10 বছর ধরে থাকেন, চাকরি করেন গার্মেন্টসে। করোনা ভাইরাসের কারণে বন্দি প্রায় অজুফা হিমশিম খাচ্ছেন প্রতিদিনের খাবার জোগাড়, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক খরচ জোগাতে। এখন ভয় পায় কি করুম আফা, ভয় পায় তোমাকে করার কিছু নাম তো করে খাইতে হইব, যাই দুটো হাট বাজার যাইতে হইব, মানুষের লগে চলাফেরা করতে হইব, না হইলে আমরা চলুন কেমনে। কোনোদিন ধরে কোনো কাজ নাই, ম্যাডামরা ছুটি দিয়েছে, তারপর বেতন দেয় না এখনো। করোনা প্রতিরোধের অন্যতম করণীয় সামাজিক দূরত্ব কর্মসূচি সম্পর্কে কিছুই জানে না তারা। হোম কোয়ারেন্টাইন যে বলেন, এই হোম কোয়ারেন্টাইনে কতদিন থাকবো মানুষ না খায়া? অল্প জায়গাতেই গাদাগাদি করে থাকতে হয় অনেক পরিবারকে। যেখানে একজন মানুষ ভালো মতো থাকতে পারে না, সেখানে গাদাগাদি করে বাস করছেন কয়েকজন মানুষ। কয়েকশো মানুষ ব্যবহার করছেন একটি চুলা আর টয়লেট। একবারের ভিতরে 10টা 12টা ফ্যামিলি থাকি আমরা, একসাথে চলাফেরা করি, একসাথে এক টয়লেট ব্যবহার করি, একটা কুচুখানা ব্যবহার করি, একটা চুলাই ব্যবহার করি। এখানে তো আলাদা আলাদা কোনো সিস্টেম নেই। পুরো বস্তিতে চোখে পড়ে না করোনা ভাইরাস প্রতিরোধের কোনো কার্যক্রম। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এমনিতেই পুষ্টিহীনতা সহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নিম্ন আয়ের এসব মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারও অনেক মানুষকেই ঝুঁকিতে ফেলতে পারে। এরা কিন্তু এমনভাবে থাকে যে একজনের গায়ে একজন লেগে থাকে, তার মানে এগুলো হচ্ছে যদি একজনের মধ্যে যায় তাহলে এটা কিন্তু মহামারী আকারে পুরো ছড়িয়ে যাবে। যে বস্তিগুলিতে ইনফ্লুয়েঞ্জা লাইক ইনলেস হলে পড়ে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা উচিত যে সেখানে COVID-19 সংক্রমণ আছে কিনা। বস্তিগুলিতে করোনা প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত মেয়র। বস্তিতে আমাদের যে ওই ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বা আমাদের কাউন্সিলররা যাচ্ছে বস্তিতে, সেখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করছে এবং ইভেন তাদের খাবারের ব্যবস্থা বিভিন্ন সংস্থা করে। তারপরও সিটি কর্পোরেশন থেকে আমরা করতেছি। বলা হচ্ছে করোনা ভাইরাস মারাত্মক ছোঁয়াচে, যে কেউ আক্রান্ত হলে তার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। তাই শুধু বিত্তবানদের সুরক্ষা নয়, বস্তিবাসীর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞরা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, করাইল বস্তি, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মেনে চলছে না অনেকেই। স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করায় বাড়ছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি। এদিকে জনগণকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের সাথে রাজধানীতে কাজ করছে সেনাবাহিনীর 5টি টিম। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারে যদি ঘরে খাওয়ান দিত বাবা, তো ঘর থেকে বাইরে হতাম না, বাইরে হতাম না, পেটে ধান্দা বাইরে হতে হয়। সুফিয়ার মতো অনেকেই করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কথা জানলেও মানছেন না নানা অজুহাতে। নির্দিষ্ট দূরত্ব মানার কথা থাকলেও বিজয় সরণিতে একজন আরেকজনের গায়ে গায়ে মিশে টিসিবির লাইনে দাঁড়িয়ে চাল ডাল সংগ্রহ করছেন। সবাই তার জ্ঞানে গুণে এক না, এখন পাবলিক ইচ্ছা করে শুনতে পারে, মানতে পারে, কিন্তু না মানার অভ্যাসটাই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। শুক্রবার নগরের শুধু নিম্ন আয়ের মানুষ কিংবা রিক্সাওয়ালা নয়, সব শ্রেণীর মানুষের চলাফেরা চোখে পড়ার মতো। নিষেধাজ্ঞার এক সপ্তাহ না যেতে এখন অনেকে ঘর থেকে বের হচ্ছেন কারণে অকারণে। একই সেই রিক্সায় দেখা 24 ঘন্টায় 50 জন লোক উঠলো, 50 জনের লোকের ভিতরে একজন লোক যদি করোনা থাকে 50 জনে এফেক্ট হইলো, 50 জন থেকে পুরা তার ফ্যামিলি 50 জনের ফ্যামিলি এফেক্ট হইলো। কিছু কিছু লোক এখনো অসচেতন, মানতে রাজি হচ্ছে না বা রাচ্ছে না, ভিন্ন রকম আমাদের সাথে বকবিতে যাচ্ছে, কিন্তু ওরা তার বুঝাই শুনে আমরা চেষ্টা করতে আছি। সচেতনতার পাশাপাশি যানবাহন করোনামুক্ত করতে জীবাণুনাশক ছিটাচ্ছেন সেনা সদস্যরা। দোকানগুলোর সামনে চিহ্ন দিয়ে দিলেও খুব কম মানুষই তা মেনে চলছেন। আমরা মূলত করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সতর্ক করছি, পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সবাইকে উৎসাহিত করছি, এবং সম্প্রতি যারা দেশের বাইরে থেকে এসেছেন যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা সেটা নিশ্চিত করছি। ধন্যবাদ। এ সময় নিজেরা স্বাস্থ্যবিধি অমান্য করলে বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকাবাসীকেও তার মূল্য দিতে হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বেতার ভবনে স্থাপিত ল্যাবরেটরিতে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পর ৪ ঘন্টার মধ্যে ফলাফল জানা যাবে। প্রতিদিন 93 জনের নমুনা পরীক্ষা করা যাবে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। জ্বর, শ্বাসকষ্ট, শুকনো কাশি কিংবা জ্বরে কেউ আক্রান্ত হলে তিনি পরীক্ষা করাতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। করোনা ভাইরাসে রোগীদের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা বিভাগ। চিকিৎসকদের যদি সন্দেহ হয় কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত, তাহলেই কেবল তাকে পরীক্ষা করা হবে। আমার এখানে অন্য কোনো স্যাম্পল নেওয়া হয়নি, এখানে আমাকে আপাতত কিছু নর্মাল ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, ওগুলো দেখার পরে তারপরে হয়তো ওনারা কি বলে। এমনিতে আমাকে ওষুধ দেওয়া হয়েছে, নর্মালি যেসব দেওয়া হয় আর কি, জ্বর বা ঠান্ডার জন্য যেসব দেওয়া হয় ওগুলো দেওয়া হয়েছে আমাকে। আমি জ্বরের জন্য আসছিলাম, আসার পরে ওনারা আমার সিমটম শুনে চেস্টের পরীক্ষা দেয়, এই লবণ বাসায় লেবু চা আদা চা রেস্ট করতে বললো, ভয় কোনো কারণ নেই। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির নাক মুখের লালা নমুনা হিসেবে সংগ্রহ করা হবে এ ল্যাবে। নমুনা পরীক্ষা করে ৪ ঘন্টার মধ্যেই ফলাফল জানা যাবে রোগী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। যারা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এসব নিয়ে আসবেন, এবং শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড ডক্টর এবং স্বাস্থ্যকর্মী আছেন, এবং ওনারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে এই রোগীগুলি দেখবেন। চেষ্টা করবো যে কাফ বা কফ এবং তার যে নাকের যে শ্লেষা সেগুলি নিয়ে আমরা উইদিন 4 আওয়ার্স রেজাল্ট তৈরি করার চেষ্টা করব। যদি সেখানে কোনো পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা দ্রুত বেগে সেই রেজাল্টটা আমাদের ঊর্ধ্বতন যেখানে জানানো দরকার সেখানে আমরা জানিয়ে দেব। তবে করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বেশি জোর দিয়েছে চিকিৎসকরা। 2 ঘন্টা পর পর হাত পরিষ্কার করা, হাত ধোয়া 20 সেকেন্ডের জন্য করে, এটা সোশ্যাল ডিস্টেন্সিং, আমার হাসি কাশির যে একটা শিষ্টাচার আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের রোগীর সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে। চিকিৎসকরা জানান করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসোলেশন ইউনিট তৈরির প্রস্তুতিও রয়েছে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রোজাকে সামনে রেখে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। তাদের তালিকায় আছে চিনি, ডাল এবং তেল। রোজার আগে পাওয়া যাবে ছোলা ও খেজুর। দেশব্যাপী ৩,০০০ ডিলার ৩৫০ ট্রাকে এসব পণ্য বিক্রি করছেন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে পণ্য সংগ্রহের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকেই। আরও জানাচ্ছেন শারফুল আলম। রোজা শুরু হতে বাকি আর মাত্র 3 সপ্তাহ। এ সময় চাহিদা বাড়ায় ছোলা, খেজুর, চিনি, মসুর ডাল এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে প্রায় প্রতি বছরেই। তাই এবার আগেভাগেই খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। ডাল কেজি প্রতি 50 টাকা, চিনি 50 টাকা এবং সয়াবিন তেল 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে। ডাল, চিনি, তেল কমে পাওয়া যায়, সেজন্য দাঁড়ায় আছি। 20 মিনিট ধরে দাঁড়ায় আছি। আমি চিনি, তেল এবং ডাল নিব। ছোলা তেল ওটাই বাজারে 100 টাকা, আর এখানে 80 টাকা আছে, তার মানে আপনার 5 লিটার পড়ছে 400 টাকা। রোজার আগে 10 এপ্রিলের পর থেকে পাওয়া যাবে ছোলা ও খেজুর। একজন ক্রেতা একবারে সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 5 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। টিসিবি বলছে দেশব্যাপী ৩50 ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটার কথা বলছেন সরকারের সংশ্লিষ্ট মহল। তবে টিসিবির খোলা বাজারে ট্রাকের সামনে অনেককে দেখা গিয়েছে তারা সামাজিক দূরত্ব বজায় না রেখেই পণ্য কেনাকাটা করছেন। আমি একা বললে তো হবে না, সবাইকে মানতে হবে। আমি দাঁড়াইছি দূরে, আরেকজন আমার গায়ের কাছে এসে ঘেঁষে আছে, তো আমি কি করতে পারি? লোকজনকে আমরা প্রতিনিয়ত একটু পরপর বলতেছি যে একটু ফাঁক ফাঁক করে দাঁড়ান। আমাদের পণ্যগুলো মনিটরিং করে স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে রিপোর্ট আসছে এবং তারা বৃত্ত করে করে দিচ্ছে। স্থানীয় প্রশাসন আমাদের এই বিষয়ে যথেষ্ট হেল্প করতে, কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রেখে রেখে দাঁড়িয়ে থাকছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিলারদেরকে সবাইকে নির্দেশনা দেওয়া আছে। টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে আগামী 20 মে পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার পর চট্টগ্রামের বিআইটিডি হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাসের শনাক্তকরণ পরীক্ষা। এতে স্বস্তি এসেছে চট্টগ্রামের মানুষের মধ্যে। তবে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে হাসপাতালের হটলাইনে কল করার অনুরোধ করেছেন চিকিৎসকরা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে করোনা পরীক্ষার যন্ত্র, পিসিআর মেশিন। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। কেবল ঢাকায় নয়, করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এখন হচ্ছে চট্টগ্রামেও। গত বুধবার সেখানকার ফৌজারহাট বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে এ কার্যক্রম। 31 মার্চ পর্যন্ত 33 জনের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে সবকটির ফলাফল আসে করোনা নেগেটিভ। ফলে এখনও করোনাভাইরাস মুক্ত চট্টগ্রাম। এই সময়ে সাধারণ সর্দি জ্বর হয়, তাই করোনার লক্ষণ মনে করে আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বর 0244075164 এই নম্বরে কল করার অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের। রেসপেক্টিভ ফিজিশিয়ানসরা অথবা পেশেন্টরা নিজেরাও ফোন করতে পারেন। করার পরে আমাদের একটা বিশেষজ্ঞ প্যানেল আছে, সেই ক্রাইটেরিয়াগুলো শুনে নেন, শুনে তখন ওনারা সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টটার কোভিড বা কোভিড-19 এটার সম্ভাব্য আছে। পেশেন্ট যেখানে থাকে, যে কোনো হাসপাতালে থাকুক বা হোম কোয়ারেন্টাইনে থাকুক, পেশেন্টের স্যাম্পল নিয়ে আসে। চট্টগ্রামের সিভিল সার্জন জানান, এই জেলায় 9 শতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন, যাদের অনেকেরই কোয়ারেন্টিন শেষের পথে। কারো মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি। যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে। সবাই পরীক্ষার জন্য আপনারা হাসপাতাল সময় ভিড় করবেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, বিআইটিআইটির সাথে যোগাযোগ করবেন। স্যাম্পল যদি যাদের প্রয়োজন হবে তাদের ঘর থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাওয়া হবে। মেয়র সাহেবের সঙ্গে আমরা গতকালকে মিটিং করেছি। আমরা চেয়েছি কাউন্সিলরদের অ্যাক্টিভেট করার জন্য। প্রতি অলিগলিতে পুলিশের চেয়ে লোকাল জনপ্রতিনিধির অবস্থান ভালো, তাদের মাধ্যমে আমরা কার্যকর করার চেষ্টা করছি। খুলনাতেও শিগগিরই শুরু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা। পৌঁছে গেছে পিসিআর মেশিন, চলছে নিরাপদ পরীক্ষাগার তৈরির কাজ। রোগীর সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ করোনা ইউনিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে 100 শয্যার ডায়াবেটিক হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় গত শনিবার। আমাদের সেটআপ সমস্ত কিছু শেষ হলে আশা করা যায় আমরা 10 দিনের ভিতরে, 10 থেকে 12 দিনের ভিতরে আমরা এই টেস্ট খুলনাতে শুরু করতে পারবো। করোনা ইউনিটে কাজের জন্য চিকিৎসক এবং নার্সদের দক্ষ এবং তাদের সুরক্ষা নিশ্চিতে খুলনা মেডিকেলে শুরু হয়েছে প্রশিক্ষণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। সাভারে হাঁসের খামার করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন দুজন। কয়েক মাস আগে সাধাপুর পুরানবাড়ি এলাকায় একটি বিলের পাড়ে 1000 হাঁস দিয়ে খামার শুরু করেন তারা। বেকার অবস্থা থেকে এখন এলাকার সফল হাঁস খামারি হিসেবে পরিচিত ফরিদ আল রাজি ও শাহিন খান নামের দুই বন্ধু। খামার থেকে অর্জিত আয় দিয়ে ছেলে মেয়েদের পড়ালেখা এবং সংসারের খরচ চলছে তাদের। এই হাঁসের খামারটা করাতে আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমরা এখানে চাকরি করি, মাসে 10,000 টাকা বেতন পাই, আমাদের ফ্যামিলি খুব ভালোভাবে চলে। আমরা 1000 সামথিং হাঁস উত্তোলন করছি। কিছুদিন পালার পরে প্রায় 500-550 মতো ডিম দিচ্ছে। আশা করি আগামীতে প্রবারলি সবগুলোই দেবে। আমরা আশাবাদী এবং আমরা ভালো সফল পাচ্ছি। মূলত যেহেতু খামারটি করছি, এখানে 2-4 জন লোক খাটে, মোটামুটি তাদের হয়তো একটা ফ্যামিলি চলে। এই হিসাবে মোটামুটি আল্লাহর রহমত ভালোই আছি। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গরিব ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণে যেন কোনো অনিয়ম না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক হারুনা রশিদ। করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সংসদ সদস্য সলিমুদ্দিন, তরফদার সেলিম, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, সরকারিভাবে এ পর্যন্ত নওগাঁয় ৫৪১ টন চাল ও নগদ ১৮,৩৫,০০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এবারে পার্ট এক্স খেলার খবর। করোনা ভাইরাসের মধ্যে অসহায়দের পাশে খাদ্য সহযোগিতা নিয়ে দাঁড়ানোয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের টুইটার পেজে তিনি লিখেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে অসহায় ও অভাগা মানুষের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সবকিছু বন্ধ থাকার পরও তারা এ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা একসঙ্গে করোনা ভাইরাসের বিপক্ষে জয়ী হব। দেশের সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ২০০ অসহায় মানুষকে খাবার বিতরণ করছে বাফুফে। করোনা ভাইরাসে বোর্ড আর্থিক ক্ষতির মধ্যে পড়লেও আপাতত খেলোয়াড়দের বেতন কাটা হবে না বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাকস ফল। করোনা ভাইরাসের বৈশ্বিক আক্রমণে ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটাঙ্গনও। ক্লাব কিংবা বোর্ডের লোকসান পোষাতে বাধ্য হয়ে নিজেদের বেতনের বড় একটা অংশ ছেড়ে দিতে হচ্ছে খেলোয়াড়দের। তবে স্থানীয় গণমাধ্যমের সাথে কথা বলার সময় ফল বলেন, তাদের একটা বাজেট জমা আছে যা দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পুরো মৌসুম চালানোর মতো সামর্থ্য রয়েছে। তাই খেলোয়াড়দের বেতন কম দেওয়ার মতো কোনো কারণ আপাতত নেই। তবে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে ভবিষ্যতে বেতন কমানো হতে পারে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩ জন। করোনা মোকাবেলায় সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। করোনা ভাইরাসের ঝুঁকিতে বস্তিবাসীরা অনেকেই মানছেন না ঘরে থাকার নির্দেশনা। করোনা শনাক্তকরণের পরীক্ষার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।